তালের রসটা বের করে নিয়েছি, এটা এবার আমি ক্ষীর বানিয়ে নেব। এতে আমি তালের রসটা দিয়ে দিচ্ছি। 1 লিটার ফুল ক্রিম মিল্কে জার করে আমি 1/2 লিটার করে নিচ্ছি। তালের ক্ষীরটা আমার তৈরি করা হয়ে গেল, এবার এটা ঠান্ডা করে নেব। 1 কাপ পরিমাণ সাবু জলে ভিজিয়ে জলটা ঝরিয়ে রেখেছি, এটা এবার আমি গরম জলে ফুটিয়ে নেব। জল গরম হয়ে গেছে, এবার ভিজানো সাবুটা দিয়ে দিচ্ছি। সাবুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে এই জলটাকে ঝরিয়ে নিচ্ছি। তালের ক্ষীর তৈরি হয়ে গেছে। কড়াই গরম করে তাতে আমি ঘন করে রাখা দুধটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা ছোট তেজপাতা, 3টে এলাচ। দিয়ে দিচ্ছি তালের ক্ষীর। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তালের ক্ষীরটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে এটাকে ঘন করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি। আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিলাম, আপনারা এটা কম বেশি করে নেবেন। এবারে জল ঝরানোর সাবুটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই রেসিপিতে নারকল কোড়াও দিতে পারেন। এটা কিন্তু ঘন করতে হবে একদম। রেডি হয়ে গেছে তাল দিয়ে সাবু দিয়ে একটা মিষ্টি রেসিপি। তো এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। ডেজার্টটাকে সাজানোর জন্য আমি কিছু ফল নিয়েছি, আপেল, খেজুর, আনার, কিশমিশ, কাজু, সবগুলোকে ছোট ছোট টুকরো করে কাটা আছে। এবার একটা সার্ভিং বোলের মধ্যে আমি মেশানো ফ্রুটসগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মাঝখানে আবার ওই ফ্রুটসের একটা লেয়ার দেব। তাহলে যখন আমরা খাবো তো প্রত্যেকটা বাইটেই কিন্তু মুখে ফ্রুটসের টুকরোগুলো আসবে।